করিমগঞ্জের কৃপানাথকে হাত উজাড় করে ভোট দিয়েছেন আলগাপুর সহ গোটা করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের সংখ্যালঘুরা এবার ইউডিএফকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন জনতা সাংবাদিক ডেকে এমনটাই বললেন বরাকভ্যালি জনকল্যাণ সংগঠনের সভাপতি তথা বিজেপি সমর্থক বদরুল ইসলাম বরভৈয়া তিনি বলেন মানুষ এখন বিজেপির উন্নয়নে বিশ্বাসী ইউডিএফকে আলগাপুরের মানুষ কাটাখাল নদীতে ভাসিয়ে দিয়েছেন করিমগঞ্জে বিজেপি প্রার্থী কৃপানাথ বিজয় মুকুট পড়ার পেছনে সংখ্যালঘুদের যথেষ্ট অবদান রয়েছে বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপর বিশ্বাস রেখে করিমগঞ্জ লোকসভা আসনে মুসলিমরা ভোট দিয়েছেন কৃপানাথকে সংখ্যালঘু ভোট ছাড়া করিমগঞ্জে বিজেপির জয় ছিনিয়ে আনা সম্ভব ছিল না তাই সমান্তরালভাবে মুসলিম এলাকাতেও উন্নয়নে নজর দিতে সাংসদ কৃপানাথকে আহ্বান জানান তিনি পাশাপাশি কৃপানাথকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জানান বজ্রুল সহ বিলাল হোসেন বরভুইয়া আনোয়ার হোসেন লস্কর হিলাল উদ্দিন লস্কর আমরা বরাকবিলি জনকল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমাদের নারায়ণপুর অঞ্চলের জনগণের পক্ষ থেকে আমরা আসামের মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা এই যে বিধান লোকসভা নির্বাচন গেছি সেই লোকসভা নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আমাদের কৃপানাথ মালা মহাশয়কে আমাদের মুসলিম সমাজের মানুষ হাইলাকান্দি করিমগঞ্জের স্বতঃস্ফুতভাবে একত্রিত হয়ে আমাদের আমরা ত্রিশ পার্সেন্ট ভোট দিয়েছি আর আমাদের কৃপানাথ মালা মহাশয় উনি স্বীকার করেছেন এক লাখ চল্লিশ এক লাখ ত্রিশ হাজার চল্লিশ হাজার মতো মুসলিম ভোট উনি পেয়েছেন যার ধরুন উনি চিরদিন কৃতজ্ঞ থাকবেন আর আমরা ভারতের প্রধানমন্ত্রী আগামীকালকে শপথ বাক্য করবেন আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি আপনার লোকের সবে জানে আমরা এই সরকারের উপরে দাবি জানাচ্ছি আমাদের কৃপানাথ মালা মহাশয়কে একটা ভালো একটা মন্ত্রী পদ দেওয়ার জন্য আমাদের হাইলাকান্দি করিমগঞ্জের হিন্দু মুসলমান জনগণের পক্ষ থেকে আমরা আহ্বান করছি তার সাথে সাথে আমরা বলেছি যাতে আমাদের মালা মহাশয় অত্যন্ত ভালো একজন মানুষ একজন দক্ষ ব্যক্তি উনি ওনার কাছে হিন্দু মুসলমান করে কোনো চিহ্ন নাই উনি সবার কল্যাণের জন্য দিনরাত রাত বছর কাজ করেছেন সেই কাজের অনুযায়ী মানুষ এই পাঁচ বছরে ভোট দিয়েছেন এবং আমাদের এখানের যারা বিধায়ক আছেন কৃষ্ণন্ত ফাল, আমাদের কৌশিক রায় শিলচর থেকে এসে আমাদের এখানে বিজেপির কর্মকর্তারা সবাই মিলে কমলাক প্রকাশিত এবং সিদ্ধ অনেক কষ্ট করেছেন আমার সাথে চিফ মিনিস্টার অনেক কষ্ট করেছেন সবার কষ্ট হয় এবং বিজেপির কর্তব্য কর্তব্য বিজেপি যারা কর্মী আছেন সবার কষ্ট আমরা লাভ করেছি এইবার বুটে জিতে দুই লাখ এক লাখ দশ হাজার আঠারো হাজার পাঁচশো এইরকম বুটে জিতছি আমরা আশা করি আগামী দিনে আমাদের মুসলিম এলাকায় অত্যন্ত কাজ হবে আমরা আশা আছে দাদা কাজ করবেন আর বিশেষ করে আমাদের হাইলাকান্দি যে করিমগঞ্জে দুই লক্ষ মুসলিম বুট যার জন্য মুসলিম কিং মেকার আমি মনে করি মুসলিমের বুটে কৃপাণমালা মালা মহাশয় জিতছেন আমরা আগামী দিনে উনি ওনাকে মন্ত্রী পদ দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি সতস্রুত ভাবে আগামী দিনে সবার কল্যাণ যাতে হয় যাতে মঙ্গল হয় সেটা আমি কামনা করছি এটা তো আপনারা তো আগে ছিলেন কংগ্রেসে এবং সমর্থন কিন্তু হঠাৎ করে আপনারা কেন মানে এই বিমো করলেন কংগ্রেস থেকে বা ইডিএফ থেকে আমরা আমি দিনই কংগ্রেসে যাই নাই কংগ্রেসের কোনো সমর্থকও নাই আমি আমি যেই দিন থেকে রাজনীতি নেমেছি আমি এআইউডিএফের এর সঙ্গে ছিলাম আলগাপুরের বিধায়কের সঙ্গে ছিলাম আপনারা সবাই জানেন এবং আমাদের দর্শকেরাও জানেন আমি আজকের দিনে দলকে একদম দিয়েছি দিয়েছি আমরা কাটাকাল দিনে এআইউডিএফ দল একটা সাম্প্রদায়িক দল এই দলের জন্য কোনো কাজ হয় না মুসলিম এলাকায় যার জন্য আমরা ইউডিএফকে আজকে মেছে দিয়েছি আপনারা দেখুন বদরুদ্দিন আজমল সাহেব ওনার সমষ্টিতে উনি কিভাবে কংগ্রেসের রকিবুল সাহেবের হাতে কিভাবে পরাজিত হয়েছেন উনি লকিবুল সাহেব দশ লাখ ভোট পেয়েছে ওনার কোনো অস্তিত্ব নাই আমাদের আসামের মাইনরিটি মানুষ একমাত্র বজরুদ্দিন আজমল সাহেবকে এইবার বিদায় দিয়েছেন এডডিএফ দলকে একদম খাটাকাল নদীতে বাসিয়ে যে এডডিএফ দল আমি মনে করি আর পঞ্চাশ পয়সা জিন্দাবস্ত হতে পারবেন না ইউডিএফ দল আমরা ছেড়ে এখন বিজেপির সঙ্গে গিয়েছি উন্নয়নের স্বার্থে আর আমি মনে করি আগামী দিনে উন্নয়ন হবে আর মুখ্যমন্ত্রীর আইন শৃঙ্খলা এবং ভারতের প্রধানমন্ত্রীর আইন শৃঙ্খলা থেকে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি যার দরুন আমরা ইউডিএফ দলকে খাটাকাল নদীতে বাসিয়ে দিয়েছি অরুণোদয় সাধর কার্ড বিভিন্ন প্রকল্প দিয়ে আমরা উন্নত হয়েছি যার দরুন আমরা বিজেপি দলকে পূর্ণ সমর্থন জানাচ্ছি আর আগামী দিনে আমরা মন্ত্রী আবার পুনরায় আপনার মাধ্যমে আমি আসামের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি এবং ভারতের প্রধানমন্ত্রীর দাবি জানাচ্ছি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এদেরকে আমি দাবি জানাচ্ছি আমরা মন্ত্রী পদের জন্য মালা মহাশয়কে